हेलो एवरीवन, आमी प्रियांका। आमार नतुन एकटी रान्नार भिडियोते आपनादेर अनेक अनेक वेलकाम। तो केमन आछेन सबाई? आशा करी खूब खूब भालो आछेन। तो आज आमादेर बाड़ीते तैरी हयेछिलो एकटू अन्यरकम रान्ना। रान्नाटार नाम हलो डिमेर महामेलन। तो प्रथमेई मा दुटो डिम फेटिये एकटू नुन दिये भापा करे निच्छे। ভাপা হয়ে গেলে তা ছুরি দিয়ে কেটে নিয়ে একে একে হালকা করে ভেজে নিল। এবার কয়েকটা ডিম নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার দেখো, মা চামচের সাহায্যে ডিমগুলো একটু কেটে নিয়ে ভেজে নিল। আর অন্যদিকে আমি অমলেটের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো কেটে নিলাম। এবার দুটো ডিম ফেটিয়ে তাতে নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে অমলেট করে নিতে হবে। অন্যদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা ও সামান্য জল দিয়ে মশলাটা করে নেব। তারপর কড়াতে তেল গরম করে ফোড়নে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিতে নুন দিয়ে একটু ভেজে নেব। এবার আসি মশলার পালায়। তো আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব হলুদ ও লঙ্কা গুঁড়ো। এবার সামান্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি দিয়ে দিতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে এতে দিয়ে দেব ডিমের কারি মশলা। ডিম কারি মশলা দিলে রেসিপিটা কিন্তু আরো জমে যাবে। এবার একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা আরো ভালো আসবে। সাথে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। এবার দেখো, একটি সাদা প্লেটে প্রথমে অমলেট এবং তার উপর ডিমের কারিগুলি নামিয়ে নিচ্ছি।
সিদ্ধ করা ডিম দুটি মাছ বরাবর কেটে নিয়ে প্লেটের চারিদিকে চারটি সাজিয়ে নেব। আরেকটি সিদ্ধ ডিম লাগবে, এটি গ্রেটারের সাহায্যে চারিদিকে গ্রেট করে ছড়িয়ে দেব। এখন আপনাদের ইচ্ছে মতো ডেকোরেট করে গরম গরম সার্ভ করু ডিমের মহামিলন। আর এই রেসিপিটা খেতে কিন্তু একদমই আলাদা স্বাদের লেগেছিল। আর যেহেতু ডিম আমার বরাবরই খুব প্রিয় একটি খাবার, তো এই রেসিপিটা থাকলে আর কি চাই। সবশেষে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। নমস্কার, সবাই অনেক অনেক ভালো থাকবেন।